Hey guys, welcome back to my channel Vlogger Mita. To shobai kemon acho asha kori bhalo acho so amio bhalo achi sei jonno arekta vlog video niye chole eshi to khub ekta bhalo nei ami karon gola tension e boshte pachho je ami kemon achi ektu jor jor moto bhab to ghum theke uthechi shobai mane bikel ekhon baje 4:00 baje achi তো ভাবলাম একটু বেলা থাকতে ইন্টারভিউটা নিয়ে নিই তো সন্ধ্যাবেলা হয় না সেরকম ভাবে তাড়াহুড়ো করে তো হ্যাঁ যে কারণে ব্লগটা কন্টিনিউ করলাম সে কারণটাই বলি আজকে আমরা যাচ্ছি বিয়েবাড়ি মানে বউ হাতে বিয়ে হয়ে গেছে বিয়েতে যাইনি তো বউ হাতে আছে তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমি আমরা গিয়ে কী করছি না কী খাচ্ছি তো সেই জন্য ভাবলাম তো সেই জন্য ক্যামেরাটা অন করলাম তো গাইস দেখতে থাকো দেখার জন্য সাথে থাকতে হবে তো দেখা হচ্ছে সন্ধ্যেবেলা দেখতে থাকো সাথে থাকো তো গাইস দেখো আমরা রেডি হয়ে গেছি তো এবার বেরিয়ে পড়বো হ্যাঁ বেরিয়ে দিয়েছি আমা তো গাইস দেখো আমি আমার মা এই যে ধরে বেরিয়ে পড়েছি মাম্মা চলতে মাঝে দিলে খুলে দেয় তো চলো তোমার সাথে বিয়ে বাড়িতে গিয়েই দেখা হচ্ছে না হাত দিও না মামা মারবে কেন আমি বলে ছাড়াতে পারবো তো গাইস দেখো আমরা বিয়ে বাড়ি পৌঁছে গেছি গিয়ে ভ্যানের উপরে এখন আপাতত বসে আছি কারণ বিয়ে বাড়িতে এখন লোকজন সেইভাবে আসা শুরু হয়নি সেই জন্য মাম্মা ঝামেলা করছিল ওই জন্য ফাঁকা এসে বসে আছি তো মামা এখানে ভ্যানের উপরে বসে খেলা যাচ্ছে দেখতে পাচ্ছ তো দেখো মাম্মা এখানে ঝামেলা করছিল একটু খেলা খেলা করছিল নাচুনাচু করছিল তো সাউন্ডটা অফ করে দিতে হলো গান চলছিল বাইরে কপিরাইট পড়বে সেই জন্য সাউন্ডটা অফ করে দিলাম তো দেখতে পাচ্ছি এখানে ছেলেবেলে সব খেলাধুলো করছে তো আমার মাম্মা উঠে থাকতে পারছে না খেলা করার জন্য বসে পড়েছে যে এটা তো পড়ে বই নেবে কাউকে দেবে না তো দেখো ওর বাবা নেওয়ার চেষ্টা করছে তো দেবেই না তো ওর বাবা চেষ্টা করলো না তো এখানে বউ বসে শুরু হয়ে গেছে কি মানে দান ধন দেওয়া শুরু হয়ে গেছে তো আমি ভাবছিলাম যে কী করবো এখন দেবো না একটু পাতে দেবো তো সেই জন্য একটু ফুক করে ক্যামেরা করে নিলাম তো দেখো তো একজন এখানে দান ধন নিয়ে চলে যাচ্ছে ঘরে যদি কেউ নিয়ে নেয় সেই জন্য তো বউ এখন হাতে ভেজিলেটেড পরে নিচ্ছে ঘরে হয়তো পড়তে ভুলে গেছিলো সেই জন্য এখানে এসে পরে নিচ্ছে তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম নিয়ে দেখো তো বিয়ের বাড়ির লোক ঢুকছে তো সেই জন্য বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে আমরা এখন প্লেস পাওয়া যাবে না সেই জন্য তো বাইরে এসে একটু রিলস বানাবো বলে বাইরে চলে এসেছি এসে একটু দেখছিলাম যে ক্যামেরাটা কেমন তো এখানে দেখো বউ খাওয়াতে বসে গেছে বউ এখানে দেওয়া থাওয়া করছে তো দেখো এখানে তাদের বউ দিচ্ছে সবাইকে ভাত দিচ্ছে দিয়ে উদ্বোধন করছে মনে হয় না কি করে ওটা আমি জানি না ঠিক তো এখানে বউ ভাত টাত দিচ্ছে বর বউ সবার পাতে ঘি ভাত দিচ্ছে তো এই যে সবাই খেতে বলছে বসে গেছে খাচ্ছে দেখো তো এখান দিয়ে আরেকজন এসে বলে দিচ্ছে যে কিভাবে কি দিতে হবে আরেকজন এখানে সামনে ক্যামেরাম্যান ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে যে কখন কোন ছবিটা তুলবে কোনটা ভালো হবে কি না হবে এই যে এখানে মামার বাবা দেখো এখানে আমি একটা ছবি তোলার চেষ্টা করছিলাম যে কেমন হচ্ছে কি না হচ্ছে এখানে দাঁড়িয়ে আছি আমরা তো দেখো এখানে মাঝে হাতে দাঁড়িয়ে আছে তো এখানে বর বাবু ভাত থালা নিয়ে ঘুরে বেড়াচ্ছে ভাতের থালা হাতে নিয়ে তো এই যে আর ওই যে বউ ভাত দিচ্ছে একখানা দিয়ে আর বর আর এক সাইড দিয়ে ঘুরে বেড়াচ্ছে ভাতের থালা নিয়ে তো দেখতে পাচ্ছ দেখো তো গাইস আমাকে সবাই একটু প্লিজ দয়া করে সাপোর্ট করো তো কি আমি এবারে শেষ করে মেলায় আসলাম দেখুন চলে এসেছি মেলায় ঢুকছি এখন তো দিদি ভাইরা আচ্ছা কিয়া রোকাম ঝরে কো সাই যা সুসু 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 সুস
চলে এসেছি আমরা। দেখো মামা ওই যে ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে, আমি কোনো ড্রেস চেঞ্জ করিনি, করবো। দেখো কিছুটা খুলেছি তো, বিয়েবাড়ি সেরে একটু মেলা দেখে আসলাম, মানে অনুষ্ঠান হচ্ছিলো তো ভাবলাম দেখি যাই একটু ঘুরে আসি, সেই জন্য গেলাম। দেখো তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ ভালো থেকো, দেখতে থাকো আমার ভিডিও, আর বেশি বেশি করে শেয়ার করো। দেখো মেলা থেকে এই আংটিটা কিনলাম, তো কেমন লাগছে বলবে। এই যে তো টাটা বাই বাই। তো গাইস মেলা শেষ করে বাড়ি চলে এসে এসে একটু রিলস বানিয়ে নিলাম যে কেমন হচ্ছে, দেখে নিই সেই তো ড্রেসটা আরও খুলে দেবো, দিয়ে এত ভারী ড্রেস পরে থাকা যায় না। তো একটু খোলার আগে রিলসটা বানিয়ে নিই। তো দেখো রিলস বানানো হয়ে গেছে, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।